মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সেলিম। সরকার পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে এই সেলিমদের বাড়িতে আল্লামা সাইদি পাক সেনাদের দিয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছে এবং তার বাবাকে নির্যাতন করেছে, অথচ তারা তখন তাদের বাড়িতেই ছিলেন না কিংবা তাদের এলাকাতেও ছিলেন না। দেখুন সরকার পক্ষের সাক্ষী সেলিম কি বলছেন। একাত্তরে গন্ডগোল, আপনারা সবাই জানেন যে দেশে কি ঘটছে। আমাদের পরিবার তো গন্ডগোলের আগে আমরা এলাকা ছাড়া আর কি, যেহেতু আমার পরিবারটা ছিল আওয়ামী সাপোর্ট পরিবার, তো আর্মি যাওয়ার আগেই আমরা এলাকা ত্যাগ করে চলে গেছি। তো আমাদের বাড়িটা পোড়াই দিচ্ছে অবশ্য, তো যেদিন পোড়াই আমি তো স্টেশনে ছিলাম না, আমি ওই দিন যেখানে ছিলাম ওখান থেকে বাড়িতে আসবো, তো হঠাৎ করে শুনলাম, আমি বাড়ি থেকে প্রায় 2-3 মাইল দূরে ছিলাম বাড়ি আসার জন্য, তখন শুনলাম যে আমাদের বাড়িতে আগুন লাগাইছে বাগানিতে। তো এই জন্য ভয় তার আসলাম না, সন্ধ্যার পরে আসছি। এই হলো তৎকালীন সময়ের ঘটনা, মানে ওখানে কে কারা কি এতটা পড়ে যাওয়ার কথা, ওখানে যেহেতু আমি ছিলাম। আপনার যে লিখিত বক্তব্য যেটা আদালতে দেয়া হয়েছে, আদালতে অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ একটা লিখিত বক্তব্য, আয়োগের কাছে আপনি আসলে কি বলছিলেন? আমি তৎকালীন বাস্তব যে ঘটনা সেটাই বলছি, কিন্তু আদালতে কি জমা দেওয়া হয়েছে কি না হয়েছে এর সম্পর্কে আমার ধারণা নাই। তৎকালীন সময় যেটা আমি কোথায় কি ছিলাম, কি অবস্থান করছি, আর বেশিরভাগ সময় তো সুন্দরবন কাটাইছি, যেহেতু আমি একদম মুক্তিযোদ্ধা, তো ওই এলাকাটা কাটাইছি, তা পাহাড়টা টোটাল আমি বলতে পারবো না, তো যতটুকু আমি জানি ততটুকু তাকে বলছি। আয়োগের কাছে কি আপনি এরকম কিছু বলেছেন যে সাইদি আপনাদের বাড়িতে আগুন দিয়েছে? সাইদি আমি যেটা দেখি না সেটা আমি কি করে বলবো। আপনি আয়োগের কাছে আলটিমেটলি যা ঘটেছে মানে শুরুতে আমাকে যা বলছেন ওটাই বলেছেন। আমি যেটা বলছি সেটা এই সবের কাছে আছে, এখন উনি কি সাবমিট করছেন কি না করছেন এটা আয়োগ সাহেব জানেন, যেহেতু আমরা তো দেখিনি। যদি অনেস্টলি জিজ্ঞেস করা হয়, আপনি তো জানেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সাইদি কি আসলে রাজাকার ছিল? না, সাইদি সাহেব রাজাকার ছিলেন না।